আসসালামু আলাইকুম। পছন্দের ছবি দিয়ে এ ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো বানানোর জন্য আমাদের প্রয়োজন হবে ইনশর্ট অ্যাপসটি। এটি প্লে স্টোরে পাওয়া যায়, আর এটার প্রো ভার্সনের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। প্রথমে আপনাকে ভিডিওতে টাচ করতে হবে, তারপর এখানে অলটাকে সিলেক্ট করবেন। এখানে ছবি আর ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন। প্রথমে আপনাকে এখানে ব্ল্যাঙ্কে টাচ করতে হবে, তারপর এখানে টিক মার্কে টাচ করে দেবেন। তারপর এখানে ক্যানভাসে টাচ করে 9:16 সিলেক্ট করবেন। এটা আমার সিলেক্ট করা আছে। তারপর এখানে টিক মার্কে টাচ করে দিতে হবে। এই লেয়ারটার ওপরে টাচ করে এখান থেকে টেনে আপনি যত সেকেন্ডের ভিডিও বানাতে চান ঠিক তত সেকেন্ড করে নেবেন। তারপর একদম প্রথমে চলে যাবেন। যাওয়ার পর এখানে পিআইপি লেখাটাতে টাচ করতে হবে। টাচ করার পর গ্যালারি থেকে আপনার ছবিটি আনবেন যেটা দিয়ে আপনি স্ট্যাটাস ভিডিও বানাতে চান। ছবিটি আনার পর এখানে ধরে এটাকে টেনে জুম করে ফুল স্ক্রিন করে নিতে হবে। ছবিটাকে ভালোভাবে জুম করে বসানো হয়ে গেলে এখানে লেয়ারের শেষ অংশে টাচ করবেন। তারপর ভিডিও এন্ড লেখাটাতে টাচ করতে হবে। এখন ছবিটাতে ধরে সম্পূর্ণটা বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যেতে হবে, শেষ পর্যন্ত নিয়ে যাবেন। তারপর এখানে কি ফ্রেম লেখাটাতে টাচ করবেন। এই লেয়ারটাকে বাঁ দিকে নেবেন 4 সেকেন্ড। এখানে টাইমটা শো করবে। 4 সেকেন্ড যাওয়ার পর আপনাকে কি ফ্রেমের মধ্যে আবার টাচ করতে হবে। তারপর ছবিটাকে ধরে ডান দিক থেকে সম্পূর্ণটা বাঁ দিকে নিয়ে যেতে হবে, ভালোভাবে বরাবরভাবে নেবেন। নেওয়া হয়ে গেলে আপনাকে এটাকে আবার আরও 4 সেকেন্ড নিতে হবে। তারপর এখানে কি ফ্রেমে টাচ করবেন। টাচ করার পর ছবিটাকে আবার নিয়ে আসবেন ডান দিকে সম্পূর্ণটা একদম শেষ পর্যন্ত। আনা হয়ে গেলে লেয়ারটাকে আবার 4 সেকেন্ড নেবেন, তারপর কি ফ্রেমে টাচ করবেন। এখন আপনাকে ছবিটাকে বাঁ দিকে নিয়ে যেতে হবে। তারপর লেয়ারটাকে আবার 4 সেকেন্ড নেবেন, তারপর কি ফ্রেমে টাচ করে ছবিটাকে ডান দিকে নিয়ে যাবেন। এভাবে করে আপনার যত বড় ভিডিও সম্পূর্ণটা করে নেবেন। 4 সেকেন্ড নেবেন, তারপর কি ফ্রেমে টাচ করে ছবিটাকে আবার বাঁ দিকে নিয়ে যেতে হবে। নেওয়া হয়ে গেলে একদম লেয়ারের প্রথমে চলে যাবেন। যাওয়ার পর এখানে পিআইপি লেখাটাতে টাচ করবেন। টাচ করে গ্যালারি থেকে একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও আনবেন, যেটার লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভিডিওটিকে আনার পর এখানে ধরে এটাকে ভালোভাবে ফুল স্ক্রিন করে নেবেন। তারপর এই টুলসগুলোকে বাঁ দিকে নিতে হবে। এখানে ব্ল্যান্ড অপশান দেখতে পাবেন, এখানে টাচ করার পর এখান থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করবেন। তারপর টিক মার্কে টাচ করে দিতে হবে। এখন এগুলোকে ডান দিকে নিয়ে আবার যেতে হবে পিআইপিতে। গ্যালারি থেকে একটা ব্ল্যাক হাফ শেডো পিএনজি আনতে হবে, যেটার লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এটা আনার পর এখানে ধরে এটাকে জুম করে তারপর একদম নিচের অংশে হালকা যেন শেডোটা থাকে এভাবে করে বসিয়ে দেবেন। তারপর লেয়ারের শেষ অংশে টাচ করে ভিডিও ইন্ড লেখাটাতে টাচ করে দেবেন। এখন আপনাকে আবার এই পিআইপিতে টাচ করতে হবে। গ্যালারি থেকে একটা লিরিক স্ট্যাটাস ভিডিও আনবো, এটার লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অথবা আপনি ইউটিউবে গিয়ে ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস লিখে সার্চ করলে এ ধরনের অনেক ভিডিও পেয়ে যাবেন। ভিডিওটি আনার পর এখান থেকে জুম করে এটাকে একদম নিচে বসিয়ে দেব। আর একটু নিচে বসিয়ে দেওয়ার পর এই টুলসগুলোকে বাঁ দিকে নিয়ে এখান থেকে ব্ল্যান্ড অপশানে যাব, তারপরে স্ক্রিনটাকে সিলেক্ট করব। তারপর এখানে টিক মার্কে টাচ করে দেব। আবার টিক মার্কে টাচ করতে হবে। আমার ভিডিও রেডি হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। এটাকে সেভ করার জন্য সেভে টাচ করবেন, আবার সেভে টাচ করবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর এ ধরনের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।